আমি তোর একটা হাত আর একটা পা কেটে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, এটা তুমি পেলে কোথায় বাপ? এটা তো আমার অনেক আগের ছবি। আপনার ছবি? তাহলে আপনি আমার সেই বাবা যে তার নিজ সন্তানকে। তুমি পাপী সন্তান নও। পৃথিবীতে কেউ পাপী আর অপরাধী হয়ে জন্ম নেয় না বাবা। তোমার কোনো দোষ নেই, সব দোষ তোমার বাবার। বাবার? তাহলে আপনি আপনি কে? আমি তোমার বাবা নই। তাহলে কে আমার বাবা? কি আমার পরিচয়? আছে বাবা আছে, তোমার সব পরিচয় আছে। তোমার বাবা ছিল খোশালডাঙ্গা গ্রামের এক সুৎখোর মহাজন, পরিচয় লামপুর। এক রাতে তোমার বাবা। কিসের কথা? আরে আছে জরুরি কথা। ওই তো এই যে এখানে। এতদিন তুমি আমার কথা বিশ্বাস করোনি। এই পবিত্র কোরআন শরীফে হাত রেখে বলছি, তোমাকে আমি বিয়ে করবই। এবার হলো তো তোর বাচ্চার মুখ দেখাচ্ছি। সমাজে আমার মুখে চুনকালি মাখাবে চাস? ওখানে শেষ করে ফেলবো বাচ্চাটাকে নিয়ে। ওর বাচ্চা সহ ওদের দুজনকে আমি এক কবরে পাঠিয়ে দেবো। আমি বাচ্চাটাকে নিয়ে অনেক দূরে চলে যাবো, তারপরে বিজ্ঞাপ করে যাবো। শুনলে বাবা? শুনলাম। তাহলে তাহলে ওই জালিম এমপি আমার সাগরকে কোথাও পেলাম না হুজুর। তাহলে গেল কোথায়? যেভাবেই হোক ওকে আমি চাই। হুজুর বস্তিতে একটা সুন্দরী মেয়ে আছে, সাগরের সাথে ওর খুব ভাব। তাই নাকি? হ্যাঁ, ভালো, খুব ভালো। কান টানলে মাথা আসবে। যা সেই সুন্দরী মেয়েটাকে নিয়ে আয়। যা